ঈদ আনতো ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন মানুষ। দর্শক, চট্টগ্রাম রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক শান। আমরা চলে যাব শানের কাছে। শান, আপনি তো চট্টগ্রাম রেল স্টেশনে আছেন, সেখানকার ঈদ যাত্রার তথ্য দিবেন আমাদের। রেল স্টেশনে পরিস্থিতি কেমন দেখছেন, এই ব্যাপারেও জানাবেন। এখানে ঈদ যাত্রায় যে শেষ পর্যায়ে আসলে যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অনেকটা উৎসব মুখর পরিবেশেই আসলে তারা যাচ্ছেন, এবং গত এর আগ পর্যন্ত আসলে আমরা যেটি দেখেছিলাম এই ঈদ যাত্রাতে আসলে তেমন কোনো ভোগান্তি আসলে ছিল না। কিন্তু আজ আসলে চট্টগ্রাম থেকে যে ছেড়ে যাওয়ার কথা ছিল বিজয় এক্সপ্রেস, সেই ট্রেনটির শিডিউল কিন্তু আসলে বিপর্যয় হয়েছে। অর্থাৎ যেটি সকালে 9টায় ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। সেক্ষেত্রে স্টেশন ম্যানেজারের সাথে আসলে সঠিক সময়ে না ছাড়ার কারণে কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, সেক্ষেত্রে কিছুটা সময় বিলম্ব হতে পারে। অন্যদিকে যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু অনেকে আসলে অভিযোগ করে বলছেন যে সকাল 9টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত আসলে সেটি ছেড়ে যায়নি, এবং কবে নাগাদ স্টেশনে এসে পৌঁছাবে সেটি এখনও তারা অনেকটা অনিশ্চিত। এবং স্টেশন ম্যানেজার যেটি আমাদের জানিয়েছেন যে ট্রেনটা হয়তো 1টা বা 1টা 30-এর দিকে এখানে এসে পৌঁছাতে পারে, এবং এরপরে কিন্তু 2টা নাগাদ ছেড়ে যাবে। সেক্ষেত্রে যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু অনেকে আসলে অনেকে অভিযোগ করছেন যে এখানে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এবং একই সাথে তারা অনেকে অভিযোগ করে বলছেন যে যেহেতু এখানে তারা অপেক্ষারত অবস্থায় আছেন, এবং তারা যেহেতু প্রথম দিকে আসলে জানতে পারেনি যে এখানে ট্রেনটি আসলে সঠিক সময়ে আসছে না, সেক্ষেত্রে অনেকেই কিন্তু এই বিষয়টিতে আসলে অভিযোগ করছেন যে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিক থেকে যে স্টেশন মাস্টার আসলে আমাদের যেটি জানাচ্ছেন যে এই ক্ষেত্রে আসলে শুধুমাত্র একটি ট্রেন ছাড়া অন্যান্য যেই ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু প্রতিটা আসলে নির্দিষ্ট সময়ে আসলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে গিয়েছে, এবং এর আগ পর্যন্ত আসলে আমরা কিন্তু তেমন কোনো অভিযোগ আসলে এখানে পাইনি। এবং অন্যদিক থেকে যে যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু অনেকে যে অনলাইনে আসলে টিকিট কাটতে পেরে অনেকে স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন। অন্যদিকে কক্সবাজার এক্সপ্রেসের যে ট্রেন সেটিও কিন্তু আসলে 1.5 থেকে 2 ঘন্টা আসলে সেটি আসলে শিডিউল আসলে বিপর্যয় হয়েছে। তো সব মিলিয়ে যদি বলি যে এখানে যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছেন, যে বিজয় এক্সপ্রেসের যাত্রীরাই মূলত এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, এবং যেহেতু রোজার সময় এবং তীব্র তাপদাহ সব কিছু মিলিয়ে কিন্তু যাত্রীরা অনেকটা আসলে হতাশ, এবং তারা অনেকটা অভিযোগ প্রকাশ করছেন যে তারা যদি আসলে এই সময়টিতে যে শিডিউল বিপর্যয় এর ফলে তাদেরকে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। তো সব মিলিয়ে চট্টগ্রাম থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ।